ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন গঠনের জন্য অনেক বড় একটি সুযোগ সকলেরই কাছ থেকে হাত ছাড়া হয়ে গেল সো কী সুযোগ হাত ছাড়া হলো আর কেনই বা হাত ছাড়া হলো আর এই সুযোগটি আবার কখন আসবে এই সমস্ত বিষয়গুলি আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ করে দেখবে কোনো জায়গায় স্কিপ করবে না আর ভিডিওটি দেখার পর যদি কারো কোনো ভাবে डाउट থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো এছাড়া ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম আইডি লিংক দেওয়া আছে সেখানেও মেসেজ করতে পারো আর কোথা টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে কিভাবে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেব আর WhatsApp গ্রুপটা অলরেডি ফুল হয়ে গেছে হাজার পঁচিশ জন মেম্বার অ্যাড হয়ে গেছে আর WhatsApp গ্রুপে মেম্বার এড হবে না সকলকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে আর চ্যানেলে একদম যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে নার্সিংয়ে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য সো এরপর যেগুলো বলছি মনোযোগ সরকার একটু শুনে নাও ডাব্লু বিএমসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল বেসিফিক জন্য যে স্লট গুলি দিয়েছিল অর্থাৎ যে ডেট গুলি দিয়েছিল সেই ডেট সবই বুক হয়ে গেছে আর কোনো ডেট ফাঁকা নেই অর্থাৎ এখন থেকে আর কেউ ডেট বুক করতে পারবে না ফর্ম ফিল করতে পারবে না স্লট বুকিং করতে পারবে না কারণ যে ডেট দিয়েছিল সেগুলি সবই বুক হয়ে গেছে বুঝতে পারলে এবার এই ডেট অনেকেই বুক করতে পারেনি কারণ কি অনেকেরই কাছে পে স্টেটমেন্ট ছিল না তার জন্য ডেট বুক করতে পারেনি ফর্ম ফিল করতে পারেনি অনেকেরই কাছে স্কুল সার্টিফিকেট ছিল না অনেকেরই কাছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছিল না অনেকেরই কাছে কনভোকেশন সার্টিফিকেট ছিল না অনেকেরই ছ মাস হসপিটালে জব হয়নি আবার অনেকে হসপিটালে জয়েন করতে পারেনি আর এরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা জানতোই না যে ফর্ম ফিল আপ করতে ডেট বুকিং হচ্ছে স্লট বুকিং হচ্ছে এই বিষয়গুলি জানতো না তার জন্য অনেকে ডেট বুকিং করতে পারে এরপর এই ডেট বুকিং প্রক্রিয়াটি নভেম্বর মাসের তিন তারিখ থেকে জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ উনত্রিশ এক দু হাজার চব্বিশ নভেম্বর মাসের তিন তারিখ থেকে জানুয়ারি মাসে উনত্রিশ তারিখ অবধি চলছিল অর্থাৎ এই টাইম পিরিয়ডে সে যখন পেরেছে স্লট বুকিং করেছে ফর্ম ফিল আপ করেছে হলো এরপর একটি প্রশ্ন অনেকেই করছিলি যে যারা ডকুমেন্টস আপলোড করে ফর্ম ফিল আপ করেছে তাদের ভেরিফিকেশন কবে থেকে শুরু হবে উত্তরটি হচ্ছে মার্চ মার্চ মাস মাস থেকে থেকে যারা ডকুমেন্টস আপলোড করে ফর্ম ফিল আপ করেছে তাদের ভেরিফিকেশন শুরু হবে মার্চ মাস থেকে জুন মাসের সাতাশ তারিখ অবধি অর্থাৎ ডাব্লিউ বিএনসি মার্চ মাস থেকে জুন মাস সাতাশ তারিখ অবধি ডেট দিয়েছিল মার্চ মাসের আমার এক্সাক্ট ডেটটা মনে নেই যে কোন ডেট থেকে দিয়েছিল বাট আমার যেটা যেরকম মনে আছে সেটা হচ্ছে মার্চ মাস থেকে ডেট দিয়েছিল আমি ডেটগুলো প্রথমে দেখতে পারিনি কারণ অনেকে বুক করে নিয়েছিল সবাই ল্যাপটপ কম্পিউটার ফোন নিয়ে বসেছিল ডেট বুক করে আমি দেখতে পাইনি প্রথমে তো মার্চ মাস থেকে জুন নিয়েছিলাম সাতাশ মার্চ এপ্রিল মে জুন আবারও বলছি মার্চ এপ্রিল মে জুন জুন মাসে সাতাশ তারিখ অবধি ডেট দিয়েছিল তাহলে বুঝতে পারলে যে অলরেডি মার্চ মাস থেকে জুন মাস মানে জুন মাসে সাতাশ তারিখ অব্দি বুক হয়ে গেছে তাহলে এরপর যদি জুন মাসের পর এরপর সবচেয়ে বড় যেটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ডেট ডেট এই আবার আবার কবে কবে দেবে অর্থাৎ থেকে স্লট বুকিং করতে পারবো প্রথম প্রশ্ন স্লট কি জুন মাসের পরে দেবে নাকি চব্বিশ সালের শেষের দিকে দেবে নাকি পঁচিশ সালে দেবে এই সমস্ত প্রশ্নগুলো অনেকেই পড়েছিল হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন মেসেজ করেছিল ইনস্টাগ্রামে মেসেজ করেছিল যে আবার কবে নতুন করে ডেট ডাব্লিউ দেবে যখন আমরা ডেট বুক করতে পারবো ডেট গুলো এর উত্তর হচ্ছে যে এই আবার কবে নতুন ডেট দেবে একমাত্র ডাব্লিউ ছাড়া আর কেউ বলতে পারবে না ডাব্লিউ বিএনসি বলতে পারবে যে আবার নতুন কবে ডেট দেবে বুঝে গেল এবার কিভাবে বুঝবে যে আবার নতুন করে কবে ডেট দেবে কিভাবে বুঝবে এর উত্তরটা হচ্ছে যে প্রত্যেককে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউ ডেট দেওয়ার আগে একটা নোটিসের মাধ্যমে জানিয়ে দেবেন যে আমরা এই তারিখ থেকে ফর্ম ফিল আপ আবার শুরু করছি আবার ডেট দিচ্ছি সো এইভাবে একটা নোটিসের মাধ্যমে জানিয়ে দেবে সেই নোটিসটা প্রত্যেককে ফলো করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এর সাথে সাথেই যখন নোটিসটা দেবে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো চ্যানেলটাও ফলো করতে হবে আর যদি নোটিস না দেয় তাহলে ওয়েবসাইটে আপডেট দিয়ে দেবে যে ডেট দেওয়া হয়েছে ঠিক আছে সো আমি চেক করবো ওয়েবসাইট তারপরে আমি জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে যদি নোটিস না দেয় এছাড়াও যারা ভেরিফিকেশনে যায় তাদের সাথে আমার কথা হয় তো তাদেরকে আমি ডাব্লিউচি জিজ্ঞেস করতে বলবো যারা এর পরে যাবে আবার নতুন করে কবে থেকে ডেট দেবে ঠিক আছে সব ডাব্লুকে তারা জিজ্ঞেস করবে জিজ্ঞেস করে আমি যেটুকু জানতে পারবো ইনফরমেশনে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো হলো তাহলে বুঝতে পারলে আবারও বলে দিচ্ছি একবার এই ডেট বুকিং প্রক্রিয়াটা বন্ধ হলো এখন আর ডেট বুকিং করতে পারবো না সব ডেট বুক হয়ে গেছে আর ডেট বুকিং প্রক্রিয়াটা চলছিলো জানুয়ারি মাস থেকে সরি এই ডেট বুকিং প্রক্রিয়াটি চলছিল নভেম্বর মাসের তিন তারিখ থেকে জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ অব্দি আর ডেট দিয়েছিল মার্চ মাস থেকে বুধ মাসের সাতাশ তারিখ অব্দি আর এর পরবর্তী কবে ডেট দেবে সেটা আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো প্রত্যেকে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করবে এবার এর পরে যখন ডেট দেবে যদি আমি সাথে সাথে ভিডিও না দিতে পারি তার জন্য বলছি যে প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করো টেলিগ্রাম চ্যানেলে আমি একটা টেস্ট মেসেজের মাধ্যমে জানিয়ে দেবো যে নতুন ডেট দিয়েছে সবাই বুক করো ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে যে আগে যে গুলো ছিল সেগুলো তো চেঞ্জ হয়েছে এখন ডাবলি একসাথে অনেকগুলো ডেট দিয়ে দেয় ঠিক আছে যেটা এখন সো আশা করছি এটাই হবে একসাথে অনেকগুলো ডেট দিয়ে দেবে সো এতো তারা কিছু থাকবে না সবাই ডেট বুক করতে পারবে ব্যাপারটা হচ্ছে যারা একটু ফলো করবে না তারা প্রথম থেকে ডেটগুলো পাবে না একটু লেটে পাবে এটুকুই সো যাই হোক পেয়ে যাবে যদি এরকম প্রচেষ্টা থাকে তাহলে সবাই ডেটগুলো পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না ঠিক আছে তার জন্য বলছি প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে সেখানে আমি মেসেজের মাধ্যমে জানিয়ে দেবো তাহলে সাথে সাথে ডেটগুলো বুক করতে পারবে বোঝাই গেলে এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে প্রত্যেকে হসপিটাল জয়েন করা যে কোনো হোম যে কোনো হসপিটাল এনে বিএসএারে হতে হবে এমন কোনো গাইডলাইন নেই একশো বেড দুশো বেড তিনশো বেড তিনশো বেড হসপিটাল হতে হবে এরকম কোনো গাইডলাইন নেই যে কোনো হসপিটাল যে কোনো নার্সিংহোম বেডের সংখ্যা ম্যান্ডেটরি নয় ঠিক আছে জয়েন কোনো হসপিটাল ছ মাস কাজ করে তার সাথে ফেসিলিটিস গুলো রাখুন এইগুলো নেওয়ার মতো পরিবেশ চলিত হসপিটালে বলে রাখো যেমন দরকার এগুলো ফেসিলিটিস গুলো কারণ অনেক হসপিটাল দিতে চাই না তো হসপিটালে বলে যে হসপিটালে জয়েন করবে সে হসপিটালে বলে দেবে প্রথম থেকে যে আমার রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনে লাগবে এবং দুবার লাগবে একবার ফর্ম ফিল আপের সময় এবং ভেরিফিকেশন সময় হলো আর প্রত্যেকেই বাকি ডকুমেন্টস এগুলো ফর্ম ফিল আপের জন্য লাগবে যেমন রেজিস্ট্রেশন সার্টিফিকেট কনভিকেশন সার্টিফিকেট এই দুটি সার্টিফিকেট কনভিকেশন রেজিস্ট্রেশন রেডি রাখবে বাকি ডকুমেন্টস আমি ভিডিওতে যেগুলো বলেছিলাম সেগুলো রেডি রাখবে পরবর্তী ক্ষেত্রে যখন ফর্ম ফিল আপ হবে আমি ভিডিওর মাধ্যমে আপনাকে জানি দেব এরপর এটাই বলবো যে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো আর পরবর্তী নতুন আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করো থ্যাংক ইউ এবার দেখে নাও ডেট যে সব বুক হয়ে গেছে আর যে ডেট খালি নেই সেটা এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে সো তার জন্য হোমস এই হোম অপশনটাতে যেতে হবে হোম অপশনে যাওয়ার পর নিচে শিডিউল ডেট অপশনটাতে ক্লিক করতে হবে শিডিউল ডেট অপশনটাতে ক্লিক করার পর এখানে সিলেক্ট অপশনটাতে ক্লিক করতে হবে দেন তারপর সিলেক্ট অপশনটাতে ক্লিক করার পর একটু নিচের দিকে যাবে এখানে দেখতে পাচ্ছ এই যে সাতাশ সাতাশে জুন দু হাজার চব্বিশ এই অব্দি কিন্তু ডাব্লিউ বি ডেট দিয়েছিল তারপরে কিন্তু ডেট দেয়নি ঠিক আছে লাস্ট ডেট দিয়েছিল সাতাশে জুন দু হাজার চব্বিশ যদি দেয় তাহলে এর পর থেকে দেবে এর আগে নয় ঠিক আছে সো এরপর দেখে নাও যে এখানে সাতাশে জুন সিলেক্ট করছি দেখতে পারছো যে একশো কুড়ি জন টোটাল তার মধ্যে কিন্তু একশো কুড়ি জন বুক করে নিয়েছে ঠিক আছে তারপরে একটু ডেট আমি দেখাচ্ছি একটু উপরে ছাব্বিশে জুন দেখাচ্ছি দেখতে পারছো এখানে একশো কুড়ি জন একশো কুড়ি জন কিন্তু বুক করে নিয়েছে ঠিক আছে তারপরে আর একটা ডেট দেখাচ্ছি দেখে নাও ছাব্বিশ বুক করে নিয়েছে দেন তারপরে এখানে দেখে নাও কুড়ি জুন এটাও দেখতে পাচ্ছ একশো কুড়ি জন সিলেক্ট করে নিয়েছে তারপরে দেখেন একটু উপরে উনিশে জুন এটাও দেখতে পাচ্ছি একশো কুড়ি জন সিলেক্ট আহ বুক করে নিয়েছে এর আগের দিন আমি দুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে ডেট কিছু ফাঁকা আছে অর্থাৎ তিনটে ডেট ফাঁকা ছিল ঠিক আছে ভিডিওটি দেখার পরে পরেই কিন্তু ডেটগুলো বুক হয়ে গেছে অনেকে জানতো না ডকুমেন্ট সব সমস্ত কিছু থাকার সত্ত্বেও জানতো না যে ফর্ম ফিল আপ হচ্ছে ডেট বুকিং হচ্ছে ভিডিওটি দেখার পরে কিন্তু অনেকে ডেট বুকিং করেছিল তার জন্যই তিনটে ডেট ফাঁকা ছিল সেটাও বুক হয়ে গেছে খুব তাড়াতাড়ি বুঝতে পারলে তাহলে ডেট কিন্তু আর ফাঁকা নেই সব বুক হয়ে গেছে এবার পরবর্তী ডেট আবার কবে দেবে সেটার জন্য অপেক্ষা করে আমি পরবর্তী ক্ষেত্রে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবার দেখে নাও কিভাবে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে যাদের টেলিগ্রাম অ্যাপ আছে তাদের ডাউনলোড করা লাগবে না যাদের নেই তারা টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করবে তারপর টেলিগ্রাম অ্যাপটি ওপেন করার পর সার্চ বক্সে সার্চ করবে শাহজামাল অফিসিয়াল একাডেমি তারপর শাহজামাল অফিসিয়াল একাডেমির উপরে ক্লিক করবে ক্লিক করার পরে জয়েন হলে একটা অপশান আসবে জয়েন্ট অপশানটি ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে